শালা, মালটা তো হেভি, মালটাকে পটাতেই হবে যে করেই হোক। আজকে কি মালটা এসছে দেখি তো। ওই তো মালটা এসছে, আজকের এই ফুলটা দিয়ে প্রপোজ করে দেব। কি ব্যাপার দাদা, আপনি কিছু বলবেন? তোমার নামটা কি? আমার নাম জেনে আপনি কি করবেন? তাই তো, এর নাম জেনে আপনি কি করবেন? দরকার ছিল তোমাকে, আমার না খুব ভালো লাগে। কি, নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছেন? আমি তো আয়নায় প্রতিদিনই দেখি, আমাকে তো পুরো সালমান খানের মতো দেখতে। কি, মোটা কুমড়ো আবার নাকি সালমান খানের মতো দেখতে? তোমাকে না একটু সুন্দরই দেখতে। নাও ফুলটা নিয়ে এসো, চিনাও তোমাকে আমার খুব ভালো লাগে। খেয়ে দিয়ে শুধু হাতের মতো চেহারাটা বানিয়েছেন, বুদ্ধি তো একদম হাঁটুর নিচে। আমাকে প্রপোজ করতে এসেছেন তাও আবার জবা ফুল নিয়ে? জবা ফুল কি ফুল না, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। ফুলটা নিয়ে নিন বলছি। আপনি কিন্তু আমাকে ডিস্টার্ব করছেন, আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডকে ফোন করব। ঠিক আছে, আপনি আপনার বয়ফ্রেন্ডকে ফোন করুন, দেখি আপনার বয়ফ্রেন্ড কিরকম। আপনি যাবেন না? না, আমার বয়ফ্রেন্ডকে ফোন করব। হ্যাঁ ফোন কর। হ্যাঁ হ্যাঁ করুন, আমি আপনার বয়ফ্রেন্ডকে ভয় পাই না। ডাকুন আপনার বয়ফ্রেন্ডকে, আমি দেখতে চাই। ডাকুন আপনার বয়ফ্রেন্ডকে, কে সে? ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ করুন। একটু গেটের এখানে আসো তো, একটা ছেলে আমাকে খুব বিরক্ত করছে। কি হয়েছে সোনা, কে তোমাকে বিরক্ত করছে? দেখো না বাবু, এই ছেলেটা তখন থেকে ডিস্টার্ব করে যাচ্ছে। কি রে, কি তোর এখানে কি ব্যাপার? এই যে এই যে, এ তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ তো। ও, এই না ফাটা পোস্টার, তাতে আবার কার? কি বললি তুই? তুই আমার মারলি, আমি বাড়ির থেকে আমার মাকে ডেকে আনছি। তুই তোর মা কেন, বাবা কেন, তোর 14 গোষ্ঠীকে ডেকে আন, আমি একাই আসি। হ্যাঁ দাঁড়া, আমি আমার মা ডেকে নিয়ে আসছি। এই মোটা, শোন শোন শোন, দেখে যা, এটাই আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ডের পাওয়ার দেখেছিস? দাঁড়া আমার মা ডেকে নিয়ে আসছি, পাওয়ার দেখাচ্ছি। এখন এখানে আসতে কে বলেছে তোমাকে? ওইসব ছেলেদের সাথে মেশো কেন তুমি? দুপুরবেলা না, এখন বিকাল, আমি তো একটু ঘুরতে এসেছি। এটা ঘোরার জায়গা? আর ওরকম থার্ড ক্লাস ছেলের সাথে? কি হয়েছে দাদা এখানে দুপুরবেলা, এখানে কি ঝামেলা, কি হচ্ছে? সমস্যাটা আমাদের, আমরা মিটিয়ে নিতে পারবো। যান এখান থেকে, যান। মিটিয়ে নিতে পারবেন যখন, তাহলে রাস্তাঘাটে কেন, বাড়ি গিয়ে মেটান, যান। তোমার জন্য আমার রাস্তার লোকের কাছে কথা শুনতে হচ্ছে, বাড়ি চলো। দাদা সত্যি হবে তো? দাদা তাহলে আমি আসি। হ্যাঁ বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা।
বাবা বাবা আমি বড় অসহায়, আমাকে বাঁচান বাবা। বাংলা কি হয়েছে তোর, কি মনে করে আমার দরবারে আসলি? বাবা আমি বড় অসহায়, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। ও নিশ্চয়ই অন্য কাউকে ভালোবাসে, ওই জন্য তোকে ছেড়ে চলে গেছে। বাবা ওকে আমার চাই চাই, আমি জানি তুমি সব পারো বাবা। বাবা ওকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে, এই মাদুলিটা তুই নিয়ে যা। এই মাদুলিটা তুই যেই মেয়েটাকে ভালোবাসিস তার বালিশের তলায় রাখবি। ঠিক আছে বাবা। আর এই বাঁশিটাও নিয়ে যা, এই বাঁশিটা দুপুর 12টার পরে বাজাবি, দেখবি ও তোর জন্যে মরিয়া হয়ে যাবে। ঠিক আছে বাবা। বাবা আপনার দক্ষিণা? তোর কোনো দক্ষিণা দেওয়া লাগবে না, তুই কোনো ভিখারিকে খুঁজে পেলে তাকে 2 টাকা দান করে দিবি। ঠিক আছে বাবা। বম্বলে বাবা তো বলল বাঁশিটা বাজাতে, তাহলে দেখি বাঁশিটা বাজিয়ে কাজ হয় কিনা। এখন তো 2টোর বেশি বেজে গেছে। ওগো প্রাণনাথ, আমি এসে গেছি, চোখ খোলো। সজনী তুমি এসে গেছ? হ্যাঁ। সামনে পাপ, পেছনে সাপ, ওরে বাবা রে। প্রাণনাথ ওঠো, প্রাণনাথ, ওরে বাবা রে। প্রাণনাথ আমাকে ছেড়ে যেও না, প্রাণনাথ আমাকে ছেড়ে যেও না তুমি।